স্বাগত জানাচ্ছে এবং কমপ্লিকেশন আমাদের প্রত্যেকের জীবনে, কিন্তু তার মধ্যেও এখানে এই যে প্রাণখোলা হাসি, এই সরলভাবে এখনও জীবন যাপন করা যায়, ছোটো ছোটো জিনিসে এতটা খুশি এখনও হওয়া যায়, এইটাই আমার মনে হয় যে এই আদিবাসী মা বোনদের থেকে ভাইদের থেকেই শেখার মতো। এবং আমারও এইটুকু মানে এখানে আসার পর থেকে আমি সমস্ত আমার টেনশন যা যা প্রবলেমস আমি সব ভুলে গেছি এবং আমি হয় না মানে হালকা লাগছে, আনন্দ লাগছে, মানে পজিটিভ লাগছে, হয় না মানে কালচারাল একটা যে মানে এনাদের মধ্যে যে এই কালচারাল ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে, আমি তো একজন শিল্পী, মানে মন ভালো করার মতো একটা পুরো অ্যাটমসফিয়ারটা, পুরো এনভায়রনমেন্টটা, পুরো এইখানে মানুষজনের যখন বেশি আমাদের কোভিড বিধি মেনেই আমাদের করতে হয়েছে, আমরা বেশি লোকজন ডাকতে পারিনি, কিন্তু অল্প স্বল্প লোকজনের মধ্যে এত আনন্দ করছে, সবাই মেতে উঠেছে আনন্দের মধ্যে, খুব ভালো লাগছে, খুব।